হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি রিপোর্টার কুলসুম। শাবানার জন্মদিনে শাকিব খান আক্ষেপ করলেও জানালেন কৃতজ্ঞতা। দুই দশক ধরে ঢাকায় সিনেমা রাজত্ব করছেন দেশের অন্যতম নায়ক শাকিব খান, এখনও রয়েছেন সেই আসনে। আজ তিনি কিনা মুখ ফুটে বললেন নিজের দুর্ভাগ্যের কথা, অকপটে বললেন এটা আমার দুর্ভাগ্য, আমি চলচ্চিত্রে আসার আগেই তিনি অভিনয় ছাড়েন। আর এই তিনি হচ্ছেন দেশের কিংবদন্তি অভিনেত্রী শাবানা, যিনি দীর্ঘদিন নিজেকে আড়ালে রেখেছেন চলচ্চিত্র থেকে, ভালো আছেন দূর পরবাসে। আজ এই অভিনেত্রীর জন্মদিন। 1952 সালের এই দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দিনটিকে উপলক্ষ করে শাকিব খান যেমন আক্ষেপ করলেন সহশিল্পী হিসেবে শাবানাকে না পাওয়া নিয়ে, তেমনি কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রীকে অভিভাবক হিসেবে পেয়ে। শাকিব খান বলেন, এটা ভেবেও প্রশান্তি পাই, চলচ্চিত্রে তাকে না পেলেও ব্যক্তি জীবনে অভিভাবক হিসেবে পেয়েছি, খুব খাস কাছ থেকে দেখা সৌভাগ্য হয়েছে। যোজন যোজন দূরে আছেন বটে, কিন্তু এখনও খোঁজ খবর রাখেন, জানতে চান চলচ্চিত্রের হালচাল। এই নায়ক মনে করেন শাবানা এমন একজন অভিনেত্রী যাকে দেখলেই বাঙালি মায়ের যে শাশ্বত রূপ সেই রকম অনুভূত হয় দর্শক মনে। শাবানা ভক্ত শাকিব খান বলেন, যখন সাধারণ দর্শক হিসেবে তাকে পর্দায় দেখতাম কি যে ভালো লাগা কাজ করত, মনে হতো মায়া, মায়া মমতায় ভরা এই মানুষটি আমার খুব আপনজন, হৃদয়ের খুব কাছে যার বসবাস। আমার মতো হয়তো অনেকেই তার সিনেমা দেখে এমনটি অনুভব করেছেন, এটাই তার অভিনয়ের ক্যারিশমা। তার অভিনয় ব্যক্তিত্বে মোহিত হননি এমন দর্শক খুঁজে পাওয়াই মুশকিল। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রকাশ করেন শাকিব খান। বলেন, সুস্থ থাকুন, আরও বহুদিন আমাদের মাথার উপরে শীতল ছায়া হয়ে থাকুন, শুভ জন্মদিন প্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রের সোনালী দিনের প্রথম সারির চিত্রনায়িকা ছিলেন শাবানা। টানা তিন দশক সুনিপুণ অভিনয় করে নিজেকে অতুলনীয় করে তুলেছেন তিনি। প্রেমিকা, আদর্শ স্ত্রী, যোগ্য কন্যা, আতরের বোন সহ প্রায় সব চরিত্রেই অভিনয় করে জয় করেছেন কোটি মানুষের মন। তিনি অভিনয়ে নেই দীর্ঘ সময়, স্থায়ী হয়েছেন সপরিবারে যুক্তরাষ্ট্রে। চট্টগ্রামে জন্ম হলেও ঢাকার গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হন শাবানা। 9 বছর বয়সে তার শিক্ষা জীবনের ইতি ঘটে। 1962 সালে নতুন সুর চলচ্চিত্রে শীর্ষশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন শাবানা। ওই সময় পর্দায় নাম ছিল রত্না। এরপর তালাশ সহ বেশ কয়েকটি সিনেমায় নৃত্যশিল্পী ও অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। সহনায়িকা চরিত্রে দেখা যায় আবার বনবাসে রূপবান ও ডাকবাবুতে। 1967 সালে এতেশাম পরিচালিত চকরিতে চিত্রনায়ক নাদিমের বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করেন এই নায়িকা, আর তখন রত্না থেকে হয়ে যান শাবানা। বাংলা ও উর্দু ভাষায় নির্মিত চকরি ছবি ব্যবসা সফল হয় একের পর এক, শাবানাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিন দশকের ক্যারিয়ারে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে শাবানা উপহার দেন জনপ্রিয় অনেক ছবি। তিনি কাজ করেছেন বলিউডে রাজেশ খান্নার বিপরীতেও। শাবানা অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে বাদ দে, অবুজ মন, ছুটির ঘণ্টা, দোস্ত দুশ্মন, সত্য মিথ্যা, রাঙা ভাবি, বাংলার নায়ক, ওরা 11 জন, বিরোধ, আনারি, সমাধান, জীবনসাথী, মাটির ঘর, লুটেরা, সখী তুমি কার, কেউ কারো নয়, পালাবি কোথায়, স্বামী কেন আসামি, দুঃসাহস, পুত্রবধূ, চাকর, আক্রোশ ও চাপা ডাঙ্গার বউ প্রভৃতি সিনেমাতে তার প্রত্যেকটা সিনেমাই পুরস্কার প্রাপ্ত। অভিনয় স্বীকৃতি হিসেবে শাবানা 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আজীবন সম্মাননা। 1973 সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। দুজনে মিলে প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা SS প্রোডাকশন। ওই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে অনেক জনপ্রিয় এবং সিনেমা। 1997 সালে শাবানা অজানা কারণে হঠাৎ বিদায় নেন চলচ্চিত্র থেকে। বন্ধুরা, এই ছিল শাকিব খান এবং শাবানার কথাবার্তা। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।